আপনারা জানেন আমি অনেকেই গাড়ি চালান শিখিয়েছি, আজকে আমি গাড়ি চালাব না। কিছুদিন আগে আমি যাকে গাড়ি চালান শিখিয়েছিলাম আপনারা তাকে দেখেছেন, অনেক সাপোর্ট করেছেন, সেই বাইকে আজকে আমি গাড়ি চালানোর জন্য দিয়েছি। আমি পাশে থেকে দেখব সে কতটুক রোডে গাড়ি চালাতে পারে, ঠিকঠাক থাকলে আমি তাকে লাইসেন্স বানানোর জন্য পাঠাবো, না হলে আরও কিছুদিন তাকে আমি গাড়ি চালান শিখাবো। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, যেহেতু ইশারায় মানে সিগন্যালে লাল বাতি চলে এসেছে, লাল বাতি চলে গেলে তারপর আমার বন্ধু গাড়ি নিয়ে সামনে যাবে। আপনারাও সাথে থাকুন আর দেখি কিভাবে সে গাড়ি চালায়, আপনারাও দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিন বাতি চলে এসেছে, আমরা সিগন্যাল পাস করছি। আমরা এই সিগন্যাল পাস করে তারপর যাব সিহাদে, এটা খুদারিয়া। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা গাড়ি ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেটর দিয়ে ডাইন সাইডে চলে গিয়েছে, আপনারা দেখতেই পারলেন। তো আমার এই বন্ধু দেখি কিভাবে পুরাটা গাড়ি চালায়, যদি ঠিকঠাক চালায় তাহলে খুব বেশিক্ষণ তাকে চালাতে দেব না। এটা আমি অল্প কিছুক্ষণ তাকে চালানোর জন্য দিয়েছি, এই রাস্তাটায় খুব বেশি গাড়ি দেখা যাচ্ছে না, আর ওই এই রাস্তাটা আমি যেখানে থাকি তার পাশেই, তো এখানে আমি মানে তাকে দিয়েছি খুব ভালোভাবে। ওই মানে একটু হাইওয়ে না, আবার একদম লোকালও না, তো এখানেই দিয়েছি। দেখেন সে গাড়ি নিয়ে চলে আসছে, দেখেন আমি ভাবলাম ডাইন সাইডে যাইব, সে বাম সাইডে ঢুকে গেছে, সিগন্যাল খুলে দিয়েছে বাম সাইডে ঢুকে দিয়েছে, এটা কিন্তু ভুল করেছে সে। তো এরকম করা যাবে না, আপনারা এরকম গাড়ি চালাবেন না, আপনি কিন্তু এটা ভুল করলেন। আপনি ডাইন সাইডে কাইটা দিচ্ছেন, গাড়ি ডাইন সাইডে নিয়ে যাবেন, আপনি বাম সাইডে নিয়ে আসছেন ফেরা, এটা কিন্তু ভুল করেছেন, দ্বিতীয়বার এরকম করবেন না। রাস্তায় গাড়ি চালানোর সময় এগুলো ধ্যান দিতে হবে। আমি বলার কারণে টেনশন নিয়েন না, আপনি গাড়ি চালাইতে থাকেন, ঠিকঠাক মতো গাড়ি চালান, আপনার মতো করে আপনি গাড়ি চালান। কোথায় কোথায় কী ভুল করেন আমরা আমার বন্ধুদের সাথে কথা বলতেছি, আমরা দেখব আপনি কী করতেছেন, গাড়ি চালাইতে থাকেন। সামনে একটা সিগন্যাল দেখা যাচ্ছে, আপনি ওই সিগন্যালে গিয়ে ভালোভাবে গাড়িটারে দাঁড় করাবেন, গাড়ি যাতে ঝাঁকুনি গাড়িতে যাতে ঝাঁকুনি না লাগে, ঠিকঠাক মতো দাঁড়াবেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আর বেশি সামনে গিয়েছেন, সিগন্যাল দেখা যাচ্ছে না, এখন আপনি তো বেশি চলে এসেছেন, তো সমস্যা নাই কে, আপনি এটা ধ্যান রাখবেন। এরপর না না, এখন গাড়ি পিছিয়ে নিয়ে না, এখানে রেখে দেন, সামনে দাঁড়াব, গাড়ি দাঁড় করানোর পর গাড়ি পিছিয়ে নেবেন না, গাড়ি পিছিয়ে তো রাস্তায় পিছিয়ে গাড়ি আপনার পাশেই পিছিয়ে গাড়ি থাকে, আপনি দেখতেই পাচ্ছেন গাড়ি আছে, এখন পিছিয়ে নেওয়া যাবে না, এখন সামনে যান, গাড়ির সিগন্যাল ওই সিগন্যাল খুলে গেছে, সামনে যান। হ্যাঁ, আমরা ঠিকঠাক মতোই সামনে যাচ্ছি, সে গাড়ি চালাচ্ছে খুব ভালোভাবে। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে বলবেন সে গাড়ি কীভাবে চালাইলো, মানে কতটুক ভালো চালিয়েছে, আমি তো দেখতেছি, তারপরে আপনাদের মতামতটা আমার জন্য খুবই জরুরি। গাড়ি চালানোর সময় বোর্ড ফলো করবেন, এই বোর্ডে কী লেখা আছে এটা ফলো করবেন, রাস্তায় বোর্ডে কোন বোর্ডের মানে কী এগুলো আপনি দেখে বুঝে তারপরে কিন্তু গাড়ি চালাইতে হবে সবসময়ই। আমরা আর একটা সিগন্যালের সামনে চলে এসেছি, এখানে ঠিকঠাক মতো গাড়ি দাঁড় করান। হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে ঠিক মতো গাড়ি দাঁড় করাইছে, যেহেতু এখানে বাম সাইডে রাস্তা আছে, আর একটা গাড়ি বাম সাইডে দাঁড়াইতে পারবো, যেহেতু ওটা ইউটার্ন নিব, ঠিক আছে। এটা একটু ওয়েট করেন, তারপরে সিগন্যাল খুললে মানে গ্রিন বাতি আসলে তারপর সামনে যাবেন। খুব বেশি সামনে যাওয়ার দরকার নাই, এখানেই দাঁড় করান, সমস্যা নাই কে, এখন সামনে যান, যেহেতু সিগন্যাল খুলে দিয়েছে। এখানে রাস্তাটার মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন, এগুলোর ধ্যান রাখেন, এখানে গাড়ি স্লো করে নিতে হবে, এই ধরনের রাস্তায় খুব স্পিড করা যাইব না, ব্রেকারগুলো দেখে তারপরে গাড়ি চালাবেন, যেহেতু ব্রেকার আছে এখানে তো আরও স্লো করতে হবে, তো মানে ব্রেকার আসলে গেলাই 15-20 ভিতরে নিয়ে আসবেন গাড়ি। ওই সামনে দেখতে পাচ্ছেন বড় ধরনের একটা ব্রেকার আসতেছে, এখানে গাড়ি একদম স্লো করে দিবেন, তাহলে ঝাঁকুনি লাগবে না। হ্যাঁ, এইরকমভাবে গাড়ি চালাতে হবে।
তো এখন একটু স্পিড করতে পারে।